যতক্ষণ একটি মেয়েও থাকে আমি কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে যাই না। গতকালকে একটি সাংবাদিক সম্মেলন করে একটা মাধ্যমে, গণমাধ্যমে আমরা দেখেছি যে আমাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ জানাচ্ছি এবং যে অভিযোগগুলো সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, এবং যে গণ বা যারা একটি অংশ শিল্পীদের যে যে মানে উদ্দেশ্যে এই অভিযোগগুলো আনছেন তাদের ভেতরে সুবিধার একটা গন্ধ পাওয়া যায়। তারা কিন্তু তারাও সুবিধাপুষ্ট এই শিল্পকলা একাডেমি থেকে, যখন হয়তো কোনো অপসংস্কৃতি পরিচালনা বা প্রচেষ্টা করবার কারণে কোনোভাবে তারা হয়তো একটু বঞ্চিত বা বিরত হতে পারে, সেই কারণে তারা উঠে পড়ে লেগেছে যে এটাকে একটা খারাপ একটা ট্যাগ দিয়ে এটাকে আমাকে হেয় প্রতিপন্ন করা, সামাজিকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আমার ইমেজকে, আমার যে গুড ইমেজ আছে সেই ইমেজকে নষ্ট করা। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই শিল্পকলা একাডেমিতে দুইজন মাত্র কর্মচারী, একজন আমি, একজন হলো আমার অফিস সহকারী যারা রাজস্ব খাত থেকে, বাদবাকি আউটসোর্সিং, মাত্র দুইজন। আমার প্রায় 250 থেকে 300 শিল্পী, যখন কোনো প্রোগ্রাম করা হয় এতগুলো শিল্পীকে ফোন দিতে হয়। যেগুলো সিনিয়র শিল্পী একেবারে তাদেরকে আমি ফোন দিই প্রোটোকল অনুসারে, এটা তো প্রোটোকল, প্রোটোকল আইন, এটা আইন অনুসারে। দ্বিতীয়, এখানে আমাদের তালিকাও আছে শিল্পীর, এ গ্রেড, অতি মানে এ প্লাস, এ বি সি ডি এরকম। যারা বি তাদেরকে আমার অফিস সহকারী দেয়, যারা সি তাদেরকে আমার আউটসোর্সিংরা দেয়। যতক্ষণ একটি মেয়েও থাকে আমি কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে যাই না। যাওয়া আসার স্যার তো অনেক সময় হ্যাঁ, তবে খরচগুলো হয়তো স্যার এটা বাধা দেন না যে দিদি এটা কেন করলেন, এটা কেন খাওয়ালেন, এটা কিন্তু করে না কোনো সময়। আমরাও হয়তো দিয়ে দিই, মানে তাদের একটা ই হয়ে গেছে, এখন তারা মুখ ফুটে বলতে পারে না। প্রশিক্ষক যতটা পাবে ততটাই তারা পাবে। আমি যেমন আমার বিভাগ নিয়ে বলি, আমি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অনেক জায়গাতে বাইরে প্রোগ্রাম হয় শিল্পকলার মাধ্যমে, স্যার বলে ঠিক আছে আপনারা যদি পারেন করেন, কিন্তু স্যার কোনোদিন কিন্তু বলে না যে এখানে কত টাকা পেলেন। সেই টাকাটা এনে আমি কিন্তু ওদের মাধ্যমে, এখানে একটা ছাত্রী আছে বলবে, আমি ভাগ করে দিই, আমি ভাগ করে দিই যে তোমাদের নিয়ে প্রোগ্রাম করেছি তোমরা করো। এখন তাদের একটা ধারণা হয়ে যায়, না জানি কত টাকা নিল, কোথায় কত টাকা দিল, আমরা তো এত কই ফেরত দিব না। সেজন্য আমার ঢাকার থেকে মহাপরিচালক এসে তার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়েছিল, এই সাবিনা ইয়াসমিন। উনি আবার চিরকুটটা স্যারের হাতে ধরিয়ে দিয়েছেন এবং পরে বলেছেন ডিসি সাহেবকে যে আমি তো মোটামুটি একটুও দিদিকে চিনি, দিদি এই ধরনের না। আগে তো কোনো দিনে এত প্রোগ্রাম হয়েছে একটি টাকাও কারো হাতে আসেনি, একটি নাস্তাও আসেনি। এখন তো চেষ্টা করি, স্যার তো বলেই দিয়েছেন, কিন্তু স্যার কি সবসময় জানেন যে তারা অফিস সহকারী এতগুলো দিয়ে যাচ্ছে? এবং কোনো দিন আমাকে অন্তত বাধা দেননি যে না নাস্তা খাওয়ালেন কেন, যাওয়া আসা খরচ দিলেন না কেন। তারা বিনা পয়সাতে পড়বে ভালো কথা, স্যারই সুযোগ দিয়েছেন যে এত নিডি পরিবারে যে ঠিক আছে ওরা শিখুক, ওরা আসুক শিল্পকলায়, তারপরে এই ধরনের কথা কেন যে বলে। দুর্নীতি করা হয়নি, কারণ হলো এই যে সবাইকে যাচাই বাছাই করার পরে, জানা জানি করার পরে ওইখানে মিটিংয়ে কিন্তু শুধুটা লেখা হয় যে হ্যাঁ ওনাকে দেওয়া যেতে পারে। উনি নামগুলো প্রস্তাব করেন, প্রস্তাব করার পরে উনি একটা লিস্ট দেন যে এই এরা সবাই দরখাস্ত করেছে, কাকে দেওয়া যেতে পারে, সেই হিসাবে ওইগুলোকে সম্মাননা দেওয়া।